গত এক সপ্তাহ ধরে কৈলা শহরের ছন্তল গ্রাম পঞ্চায়েতের 1 নং ওয়ার্ড এলাকায় বিদ্যুৎ না থাকার ফলে গ্রামবাসীরা কৈলা শহরের বেসরকারি বিদ্যুৎ পরিষেবা প্রদানকারী সংস্থা সাই কম্পিউটার লিমিটেডের বিরুদ্ধে প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে ছন্তল গ্রামের ত্রিমুখী এলাকায় কৈলাশহর কুমারঘাট রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে। কৈলাশহরের চণ্ডীপুর ব্লকের অধীনে ছন্তল গ্রাম পঞ্চায়েতে অবস্থিত ছন্তল গ্রাম পঞ্চায়েতের 1 নং ওয়ার্ড এলাকার বাসিন্দারা সোমবার সকাল 10:30 নাগাদ ছন্তল গ্রামের ত্রিমুখী এলাকায় কৈলাশহর কুমারঘাটে রাস্তা অবরোধ করে জানায় যে গত এক সপ্তাহ ধরে এলাকায় বিদ্যুৎ না থাকার ফলে এলাকার পানীয় জলের তীব্র সংকট শুরু হয়েছে। বিদ্যুৎ না থাকায় এলাকায় পাম্প মেশিন বন্ধ। ডিডব্লিউএস দপ্তরের পক্ষ থেকে এলাকায় পানীয় জল সরবরাহ করা হচ্ছে না বলেও জানান অবরোধকারীরা। বাধ্য হয়ে গ্রামের মানুষ মনো নদীর জল খাচ্ছে। আরো গুরুতর অভিযোগ করে বলেন, নদীর জল খেয়ে গ্রামের অনেক বাচ্চারা অসুস্থ হয়ে পড়েছে বলেও জানান। গ্রামে কয়েকটি মুরগির ফার্ম রয়েছে। বিদ্যুৎ না থাকায় গ্রামে প্রায় 1000 মুরগির বাচ্চা মারা গেছে বলেও জানান। গ্রামবাসীরা এ ব্যাপারে কয়েকবার স্থানীয় পঞ্চায়েতকে জানালেও পঞ্চায়েত এ ব্যাপারে পুরোপুরি উদাসীন। গ্রামবাসীরা স্থানীয় সাই কম্পিউটার লিমিটেডের অফিসে ফোন করলে অফিসের কেউ ফোন রিসিভ করে না এবং মাঝে মধ্যে ফোন রিসিভ করলেও সাই কম্পিউটার লিমিটেডের কর্মকর্তারা মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে বলেও জানান। গ্রামবাসীরা এও জানায় যে বেসরকারি বিদ্যুৎ পরিষেবা প্রদানকারী সাই কম্পিউটার লিমিটেডের কর্মকর্তারা গ্রামবাসীদের 3 দিন পূর্বে জানিয়েছিল গ্রামের ট্রান্সফরমার মেশিনটির চার্জ শেষ হয়ে গেছে বলে গ্রামে বিদ্যুৎ নেই। ট্রান্সফরমার মেশিনটি খুলে নিয়ে চার্জ দিয়ে আবার বসিয়ে দিলে সব ঠিক হয়ে যাবে, কিন্তু 3 দিন অতিক্রান্ত হয়ে গেলেও সাই কম্পিউটার লিমিটেডের পক্ষ থেকে আজ অব্দি গ্রামের ট্রান্সফরমার মেশিনটি খুলে নেওয়া হয়নি। তবে সবচেয়ে আশ্চর্যজনক ঘটনা হলো, অবরোধ চলাকালীন অবরোধকারীরা জানায় যে গত 7 দিন ধরে ছন্তল গ্রাম পঞ্চায়েতের প্রধানের বাড়িতে বিদ্যুৎ নেই, তাই গ্রামবাসীরা নিরুপায় হয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে। আমরা কারেন্ট নাই, কারেন্ট না থাকায় জল নাই, আর বাচ্চারা জানো নিয়ে নদীর জল আমরা ফিটকারি দিয়ে দিয়ে খাইয়ে বাচ্চা গুলো অসুখ হয়ে গেছে। পেট খারাপ, তিনটা বাচ্চা আমরা বাড়ি গেছে জল করতে। নাই জল নাই, কোন জায়গাতে ঘটনাটা? ঘটনা ছন্তল 1 নম্বর ওয়ার্ড। এই বিষয়টাকে আপনি পঞ্চায়েতে জানাইছেন? পঞ্চায়েতে সবরে জানানিও কোনো ছোট খাই কইলেও কই, আইজ দিমু খাইল দিমু, আইজ দিমু খাইল দিমু ইতা করে। আপনাকে স্থানীয় ওখান মন্ত চশমা খুলি আনি জানা। সকাল 10:30 থেকে রাস্তা অবরোধ শুরু হবার খবর পেয়ে ঘটনাস্থলে কৈলাশহর থানার প্রচুর পুলিশ ও টিএসআর অবরোধস্থলে যায়। অবরোধের প্রায় 2.5 ঘন্টা পর কৈলাশহর মহকুমা অফিসের 1 ডিসিএম অবরোধস্থলে গিয়ে আজকে রাতের মধ্যে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হবে এবং ডিডব্লিউএস দপ্তরের পক্ষ থেকে এলাকায় গাড়ি নিয়ে পানীয় জল সরবরাহ করা হবে বলে জানান। ডিসিএম এর এই আশ্বাস পাওয়ার পর অবরোধকারীরা অবরোধ প্রত্যাহার করে নেয়। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া।